হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বাইরের এই স্নিগ্ধ মনোরম ওয়েদার দেখে তো বুঝতেই পেরে গিয়েছ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাইরে বৃষ্টি হয়েছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা সেই জন্য ভাবলাম আজকে না হয়তো ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু বানানো যাক তো সেই জন্যই যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম বানাতে তো একদিকে কয়েকটা আলু কেটে জন্য বসিয়ে দিলাম অন্যদিকে সরু সরু করে পেঁয়াজ কেটে নিচ্ছি যারা তোমরা লঙ্কা খাও তারা কিন্তু এখানে একটু লঙ্কা কুচিও দিয়ে দিতে পারো যেহেতু শিয়াপ খাবে সেই জন্য আমি শুধু পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবার চলো ব্যাটারটাকে তৈরি করে ফেলা যাক তো তিনটে সিটি ওঠার পরে আলুগুলো দেখছি দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে তো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে ভালোভাবে এগুলোকে একটু স্ম্যাশ করে নেব তোমরা আবার ভেবো না কিন্তু যে আমি তোমাদের সঙ্গে আজও আবারও আলু পরোটা রেসিপি শেয়ার করছি এটার আলাদা করে কোনো নাম আছে কি না জানি না আমি এটার নাম দিয়েছি আলু ডিমের গোলা রুটি তো কি করলাম ওই আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তার মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো দিয়ে একটা ডিম আর যারা তোমরা লঙ্কা খাও তারা কিন্তু অবশ্যই এই জায়গাতেই একটু কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্স আর তার সাথে একটু ধনে পাতা কুচিও অ্যাড করতে পারো আমরা ওগুলো কোনোটাই অ্যাড করছি না সিম্পলি দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি ভিতরে যে পেঁয়াজের কুচিগুলো আছে সেগুলো খুব ভালো করে হাতের সাহায্যে আরও মানে চেপে চেপে কুচিগুলোকে আরও ছোট করে নিচ্ছি তারপরে কিন্তু যেরকমভাবে আমরা গোলা রুটির ব্যাটার বানাই মানে যেরকম একটা কনসিস্টেন্সি আনি সেরকমভাবেই তৈরি করতে হবে কনসিস্টেন্সিটা তো সেই মতো করেই পরিমাণ বুঝে জল দিতে হবে খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা করলে চলবে না মিডিয়াম একটা কনসিস্টেন্সি রেখে হাতের সাহায্যে ভালো করে চল কে মাখিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে সেটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই তোমরা তক্ষুনি তক্ষুনি কিন্তু একটা প্যানের মধ্যে অল্প করে তেল বা ঘি বা বাটার একটু ব্রাশ করে নিয়ে কিন্তু জাস্ট এপিটপিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডিম আলুর গোলা রুটি যেখানে কিন্তু বেলা বা মাখার কোনো রকম ঝুট ঝামেলা নেই তো দেখতেই পাচ্ছো প্যানটাকে ভালো করে হিট করে নিয়ে আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবং তারপরে আমরা যেরকম ভাবে গোলা রুটি তৈরি করি সেরকম কিন্তু একটা ডাবুতে করে এক ডাবু মতো ঢেলে দিচ্ছি ব্যাটারটা এবং সেটাকে একটা চামচের সাহায্যে গোল করে নিচ্ছি বা তোমরা যেরকম দিতে চাও সেরকম করে নেবে একদম খুব অল্প সময় লাগে কিন্তু প্রত্যেকটা পিঠ হতে তো ভালো করে গোল করে নেওয়ার পরে একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে আবার উল্টো পিঠে উল্টো করে দিলেই জাস্ট ওই দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এক একটা রুটি তৈরি হয়ে যাবে আর এটা তৈরি করাও যেমন কোনো ঝুট ঝামেলা নেই সাথে খেতেও কিন্তু অপূর্ব টেস্টি লাগে আর তার সাথে তো অনেক হেলদি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যেই রয়েইছে তো সেক্ষেত্রে হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট হলো না আজকে সকালের জন্য তো চলো এবার আমার ছেলেকে এবং হাবিকে টেস্ট করিয়ে দেখানো যাক যে ওদের কেমন লাগলো আরও একটা কথা তোমাদেরকে এখানে একটু মনে করিয়ে দিই যে প্রত্যেকটা রুটির ক্ষেত্রেই যে প্যানে তেল ব্রাশ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই একবার প্যানটাতে তেল ব্রাশ করে নিয়ে মোটামুটি দু থেকে তিনটে এই রুটি কিন্তু ইজিলি তৈরি করা যায় তাহলে প্রথম রুটিটার পরের দুটো রুটি কিন্তু অনেক অল্প তেলেই তৈরি হয়ে যায় আর যারা তোমরা আমার মতো তেল কম দিয়ে খাবার দাবার খেতে পছন্দ করো আজকের এই রেসিপিটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে তো দেখো আমার ছেলের জন্য একদম কম তেলে ভাজা একটা রুটি নিয়ে চলে এসেছি আর ছেলে প্রথমেই সেটা চেখে দেখছে তো দেখে নিল যে হিট আছে কি না কতটা গরম আছে তারপরে দেখো কতটা নরম হয়েছে তোমরা বুঝতে পারছো এক্স্যাক্টলি যেরকম গোলা রুটি নরম থাকে সেই রকমই কিন্তু নরম হয়েছে তারপরে সে দেখো নিজে নিজে নিয়ে খেতে গিয়ে তার হাত থেকে পড়েও গেল আবার প্লেটেও তুলে রাখছে আর কতটা তার ভালো লেগেছে সেটা তার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো কোনো রকম সাউন্ড দিচ্ছে না একদম বৃন্দাস খুশিতে কিন্তু সে খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক ছেলে তো আমার মজা করে খাচ্ছে তো একদিকে খেতে থাকুক ছেলে আর বাকিগুলোকে আবারও আমি ভেজে নিয়ে আসি কত্তা মশাইয়ের জন্য তারপরে এক্সপ্রেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভীষণ গরমের পরে বাইরে যখন এরকম স্নিগ্ধ মনোরম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেইটা ছেড়ে আর কোনো কিছু দেখতেই কিন্তু মন চায় না তাও খাবার দাবার তো খেতে হবে তো সেই জন্য জালনা দিয়ে বাইরেটা দেখতে দেখতেই খাবার রেডি করে নিয়ে চলে এসেছি কত্তা মশাইয়ের সামনে আজ এত সকাল সকাল এত টেস্টি টেস্টি ব্রেকফাস্ট দেখে সে তো পুরোই অবাক হয়ে গেছে তো ঠিক আছে চলো এবার দেখি সে কি বলছে কেমন আরে বল কোন দিকে তাকিয়ে বলছো হেভি হয়েছে হেভি পরে দুপুরের লাঞ্চের বন্দোবস্ত করতে না করতেই শিহুর দিদির খুব মন হয়েছে আজকে তাদের বাড়িতে সিহাবকে নিয়ে যাবে আমিও ভাবলাম সিহাবকে যদি একটু নিয়ে যায় তাহলে আমার কিছু খাতা রয়েছে ওগুলো দেখে নেওয়া যাবে কারণ ছুটির আগেই ছিল ইন্টারনাল এক্সাম এই খাতাগুলো না দেখে নিলে মাথায় একটা প্রচুর হেডেক কাজ করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই